করছি, খুব ভালো আছো? আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এসপি ফ্যামিলি টাইম ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি খুব খুশি, তার কারণ আমি আজকে বাপের বাড়ি যাব। দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 3:30, আর আমাদের এখান থেকে বাপের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগে, তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তার কারণ বর্ষাকাল জানোই তো, মাঝে মাঝেই বৃষ্টি পড়তিছে, আর আমার এখানে এসে একটু ঠান্ডা লেগে গেছে। আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমরা স্কুটিয়ে করেই যাচ্ছি বাপের বাড়ি, আর আমার এই যাওয়াটাও তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এনারা হলেন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা। যাওয়ার আগে একটু প্রণাম করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়ির সামনেই রয়েছে একটা পুকুর, আর পুকুর সাইডেই রয়েছে একটা সরু রাস্তা। আর এটা বর্ষাকালে তো মানে খুবই যাতায়াতের কষ্ট হয়, এই রাস্তাটা প্রায় ডুবেই যায় বর্ষাকালে। আর বন্ধুরা, অনেক দিন পর শাড়ি পরলাম, আর টোটোপাড়ায় থাকলে তো শাড়ি পরাই হয় না, পরলেই চলে। আর আমার বেশ শাড়ি পরতে ভালোই লাগে, আর ব্লু কালারটা আমার ফেভারিট, তাই আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরা, এবার আমরা একটা মিষ্টি দোকানে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানেরই মিষ্টি দোকান। আর এই দোকানে খুব সুন্দর মিষ্টি বানায়, তাই এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। এবার আমরা হাই রোডে উঠে পড়লাম, তো এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। আর দেখতে দেখতে আমরা মেছেদা স্টেশনের কাছে চলে এসেছি। তোমরা থার্মাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর এখান থেকে আমাদের বাপের বাড়ি যেতে লাগবে আর 1/2 ঘন্টা। আর দেখো নিচে থেকে ট্রেন যাচ্ছে, কত সুন্দর। এখন আমরা মেছেদা বাজারে ঢুকে পড়েছি, তো যেতে প্রায় চলে এসেছি আমার বাপের বাড়ি। আর মনে মনে ভাবছি কখন পৌঁছাবো বাড়ি, কখন পৌঁছাবো। প্রায় অনেক দিন বাপের বাড়ি যায় না, তাই মনটা ছটফট করছে। তো আমাদের গ্রামে প্রায় ঢুকেই পড়েছি, তো দেখতে পাচ্ছ খালপার, আর আমার বাপের বাড়িটা খাল ধারেই, মানে বাড়িটা। আর খালপারগুলো খুব পরিষ্কার আর ফাঁকা লাগছে, তার কারণ খাল কাটা হয়েছে এই কিছুদিন আগেই, তাই এত সুন্দর লাগছে খালবাঁধটা। তো চলো, এবার বাড়ি একদম পৌঁছে গেছি, তো যাওয়া যাক এবার। আর দেখো মা দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করে, যে কখন আসবো। আর আমার মনটা একটু শুকনা লাগছে, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল নি, তাই তোমরা আবার অন্য কিছু ভেবো না। তো মন থেকে খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর বাপের বাড়ি এসছি। আর আমার বিয়ের পর মানে বাপের বাড়ি যাওয়াই হয় না বললে চলে, বিয়ের পরই আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে গেছিলাম বাইরে, তাই মন মানে বাপের বাড়ি যাওয়ার জন্য খুবই মন ছটফট করে, কিন্তু যেতে পারি না সবসময়। বলে দাও, বলো তোমার নাম বলে দিতে হয়, বাপি বলে কি বলে।
হচ্ছে আমার ছোট্ট আদরের একমাত্র বনু, এটা হচ্ছে কাকিমার মেয়ে। আর এই বনুর জন্যই আমার বেশি মনটা খারাপ করে টোটো পাড়ায়, তার কারণ ছোটবেলা থেকেই বনুকে খাওয়াতাম, ঘুম পাড়াতাম, আমার কাছেই সবসময় থাকতো, তাই বেশি মনটা খারাপ করে। আর বাপের বাড়ি আসার জন্য মানে বেশি মনটা খারাপ করে, কিন্তু আসতে পারি না, তার কারণ তোমরা জানোই তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি খুব একটা পাওয়া যায় না। তাই আর চলো তোমাদেরকে একটু আমার বাবার বাড়িটা ঘুরিয়ে দেখায়। আর এটা হচ্ছে নিচের তালা, আর এটা হচ্ছে উপরের ছাদ আছে, তো ছাদটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে সেই রুম আমি বিয়ের আগে থাকতাম, আর এই রুমেই আমি বিয়ের আগে থাকতাম। আর এটা হচ্ছে আমার ছোটবেলাকার ছবি, আর এটা হচ্ছে দাদু ঠাকুমা, মা আছে, বাবা আছে, আর দাদা বাবার কোলে আছে, আর আমি আছি মায়ের কোলে। তো আমি কিরকম ছোটবেলায় দেখতে ছিলাম দেখে নাও সবাই একটু। আর এগুলো হচ্ছে আমি বিয়ের আগে কিছু হাতের কাজ করতাম, তখন তো আমার কাছে ফোন থাকতো না, তবু নিজের আইডিয়ায় আমি নিজে বানাতাম বসে বসে। আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে সন্ধে হয়ে গেছে, আর আমার বড়ো পিসি আসছে, যেহেতু আমি অনেক দিন পর বাপের বাড়ি এলাম তাই বড়ো পিসি আসছে। বড়ো পিসির সাথে একসঙ্গে বসে মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা, আর কাকিমা এখানে গল্প করছে। আর কাকিমা কথা বলতে শুরু করলে মানে শেষই হয় না, আর প্রচুর গল্প করতে ভালোবাসে। আর যেহেতু আমি অনেক দিন পর বাপের বাড়ি গেছি তাই আমার সঙ্গে প্রচুর গল্প করছে দেখো। আর কাকিমা প্রচুর মানে হাসাতে পারে। তো এই পাশে কাকিমা রান্না বসিয়ে দিয়েছে, আর এই পাশে দেখো আমার বড় পেশারাও এসছে, বড় পিসি পেশা। আর আমার মোট হচ্ছে 6 পিসি আছে, আর জামাই ষষ্ঠীর সময় জমজমাট হয়ে থাকে বাড়ি একদম। আর এই পাশে দেখো মায়ের কাছে চলে এসেছি আমি রান্নাঘরে, তো মা হচ্ছে একটু পনির বানিয়েছে আমরা আসছি বলে, তো সেটাই খুলছি আমি এখন। তো দেখো অল্প দুধেরই মা পনির বানিয়েছে, কি সুন্দর। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর মানে 3-4 মাস পর প্রায় আমি বাপের বাড়ি এসেছি, আর এসেই মানে ভিডিও তো করতে ভুলেই গেছি, মানে সবাইকার সঙ্গে গল্পে একদম মেতে গেছিলাম। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, গুড নাইট।